আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর আমি এই যে ভিডিওটা নিতেছি সেটা হচ্ছে ইতালি সিসিলিয়া পালেরমো একটা শহরের। এই শহরটা মেবি 7000 ইয়ার্স ওল্ড, মেবি আমি যতদূর শুনছি 7,000 বছর আগর এই শহরটা। তবে শহরটা খুব সুন্দর, অসাধারণ শহর। আর এই শহরের মেইন বৈশিষ্ট্য হচ্ছে একটা ইতালি দেশের একদম আলাদা একটা সাইট। আর এই শহরের যে মানুষগুলো আছে মেন ইতালিয়ান, তারা কিন্তু খুব ভালো মানুষ, অসাধারণ। তার ব্যবহারও ভালো। তবে একটা সমস্যা হয়েছে, ইতালি দেশের মধ্যে আপনার ইংলিশ কম চলে। যেমন সাধারণ মানুষের টুকটাক অফিসিয়াল যারা টিকিট কাউন্টারও বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ লার্নিং করে হয়তো ইংলিশ শিখেতে শিখছে, তো সাধারণভাবে মানুষ ইংলিশ জানে না। চলতে ফিরতে খুব একটা অসুবিধা হয় ইংলিশ না জানার কারণে। আর ও আমার সামনে যে একটা বিল্ডিং দেখা যার, এই বিল্ডিংটা হইছে স্কুল, ফ্রান্সিস স্কুল। স্কুলের নাম ফ্রান্সিস স্কুল। ও সামনে হইছে বাস স্ট্যান্ড, পালেরমো বাস স্ট্যান্ড সিসিলিয়া, এটা হইছে স্কুল। আর আমি এখন সপ্তাহ পরে তো আমি আসলে বাংলাদেশি সিলেটি মানুষ। আবার সিলেটির তো খুব একটা ফেভারিট খানি ফান সুবাড়ি। ওদের তো আমার ফান সুবাড়ি না হইলেও হয় না। বিগত 15 দিন পরে আজ খবর পাইছি যে ফান নাকি আইছে, তার জন্য আমি ফান আনার লাগে রওনা হয়েছি। আমি রুমটাকে খুব তাড়াহুড়া করি বার হয়েছি ফান আনার জন্য। এখন আমি ফান লইমু, যাইতে আরও 5-6 মিনিট সময় লাগবো। প্রায় 15 দিন ফান খাইছি না, আমার মাথা উঠাই কাম করছে না। একদম বাংলাদেশে সব কিছু আছে এই জায়গায়, যেমন ফান সুবাড়ি, জর্দা, বাংলাদেশি লাউ, বাংলা লাউ, ও লাউয়ের যে ডেটা আছে এগুলো পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, এভরিথিং। এই বিল্ডিংগুলো আপনারা দেখো, দেখলে অনুমান করতে পারবা এটা কত বছর আগের। রাস্তাঘাটও একদম আমাদের ঢাকার মতো, বাংলাদেশ বলে মনে হয় এই শহর। দে এই পালেরমো শহরও যা দোকান আছে এভরিথিং, যেমন বুশিমাল আর তারখারির দোকান যাও আছে না, প্রায় বেশিরভাগ বাংলাদেশি। আর ও যেন বারটার দেখা যায়, যেগুলা বার, কফি বার বা আছে না এভরিথিং অনেক কিছু, এগুলা ইতালিয়ান। আমি এখন ঢুকে গেছি ইয়া মেইন বাজারও। ওই দেখো কা বাংলাদেশি লাউ, একদম টেস্ট বাংলাদেশের মতন, তবে লাউটা কিন্তু ইতালিয়ান, সিসিলিয়া লাউরে বলা হয় সিসিলিয়া।
আর এই শহরও বিভিন্ন দেশের মানুষ বসবাস করে, যেমন মরক্কো, তুর্কি, ক্রোয়েশিয়া, লিবিয়া, সার্বিয়া, আলবেনিয়া। এটা হচ্ছে মাছ, এইগুলো চিংড়ি মাছ, সব ধরনের মাছ পাওয়া যায়, বিগ বিগ মাছ। এগুলো হচ্ছে শামুক, বাড়া ভিকিশনই হয় এই জায়গা। এখন সামার টাইম তো, তার কারণে টুরিস্ট বেশি। আমার সামনে যাও মানুষ দেখা যার বেশিরভাগই টুরিস্ট, বেশিরভাগ টুরিস্ট বিভিন্ন দেশের। যেমন বিশেষ করে এই জায়গায় আছে মানুষ আসা যাওয়া করে ফ্রান্সর, ইংল্যান্ডর, কারণ ইতালি খ্রিস্টান কান্ট্রি। তবে এই দেশের সবচেয়ে পৃথিবীর খ্রিস্টানের বড় গির্জা, তার কারণে বেশিরভাগ মানুষ আসা। আর এই সিসিলিয়া শহরটা হয়েছে মূলত সাগরের উপরে, চারিদিকে সাগর, মধ্যস্থল শহর সাগরের উপরে। আপনারা যে কোনো সময় লোকেশনও সার্চ মারি দেখা পারবা, সিসিলিয়া পালেরমো লেকিয়া লোকেশনও ঢুকে সার্চ মারলে অবশ্যই পাইবা। এগুলো হচ্ছে খাফর, তেমন খুব সুন্দর সুন্দর খাফর, তেমন রেট বেশি নাই, রেট একদম নর্মাল এটা খাফর। এগুলো হচ্ছে সিগারেট, সিগারেট এই অনেক কিছু আছে, যেমন দেশর এলাচি, দালচিনি, এভরিথিং অনেক কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে পিকার, পিকের ঘুষ, এগুলো এভরিথিং। এগুলো হচ্ছে মিট হাউস, একদম খোলামেলা পরিবেশে সীমিত সীমিত মূল্যে এই জায়গায় সব কিছু বেচা কিনা হয়। আমরা বাংলাদেশি ভাই, আমি আছি ধাক্কা ধাক্কি লাগি হাঁটা যান না, মানুষের খুব ভিড়। আজকে আজকে রবিবার, আজকে সরকারি বেসরকারি সবার ছুটি, তার কারণে মানুষের 7 দিনের 8 দিনের 10 দিনের বাজার পাতি করি নাই। এইটা হচ্ছে একটা বাংলাদেশি দোকান, এটা হচ্ছে একটা বাংলাদেশি দোকান। সামনে আমার যে কয়েকটা দোকান দেখা যার, প্রায় বেশিরভাগই বাংলাদেশি। এই হচ্ছে আমরা বাংলাদেশের দোকান, আমি আমার পানোর টাকা তাইছি। আমরা বাংলাদেশি দোকান, খুব সুন্দর দোকান। আলহামদুলিল্লাহ আমি পান লইছি, আমি কাঠ ফাড় হয়ে গেছি, আমি এখন বেক হয়ে যাইমো। আবার এই দেখো কাফান, ফান 5 ইউরো